বারাসাতে লাস্ট দুবারে যে সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, তার কার্যকারিতা কি সেটা বারাসাতের মানুষ জানে। এবং মানুষের একটা বড় প্রশ্ন যে যেখানে সাংসদ একজন ডাক্তার, একজন ডাক্তার হয়ে সে কিন্তু বারাসাতের মানুষকে পরিষেবা দিতে ভীষণভাবে ব্যর্থ হয়েছে। মেট্রো রেলটা চালু হওয়ার ছিল, সেটাও এখনও চালু হতে পারেনি। সুতরাং সে জায়গায় বারাসাতের মানুষ অর্থাৎ বারাসাতের লোকসভা কেন্দ্রের যত মানুষ, তারা দেখেছে এখানে একটা ডেঙ্গির আতুর ঘর তৈরি হয়েছে। খালগুলো পরিষ্কার হয় না দীর্ঘদিন ধরে, মেট্রো রেল চলছে না। সুতরাং তারা একটা পরিবর্তন চাইছে, যেই পরিবর্তনের পরে তারা কিন্তু সেইটা একটা নিজেদের মতো করে তারা যা চাইছে তাদের পরিষেবাটা, স্বাস্থ্য, শিল্প, এখানে শিক্ষা, কোনোটাই কোনো পরিষেবা কিন্তু বারাসাতের মানুষ পায়নি। তাই সবাই কিন্তু চাইছে যে এইবারে এই সাংসদকে যেন আর ফিরিয়ে না আসে। আমার তো মনে হয় দমদম কেন্দ্রে তৃণমূল কংগ্রেস বা বিজেপি কেউ কিন্তু লড়াইয়ের জায়গাতে এখনও পর্যন্ত নেই। তৃণমূল কংগ্রেস তো নেই, তার কারণ হচ্ছে 10 বছরের যে সাংসদ, যিনি নির্বাচিত সাংসদ, তার প্রতি মানুষের প্রচুর ক্ষোভ রয়েছে। আর বিজেপিও সেরমভাবে মানুষের মনে জায়গা করে নিতে পারছে না। আমার মনে হচ্ছে আউটরাইটই তাদেরকে রিজেক্ট করে দিয়েছে দমদম লোকসভা কেন্দ্রের মানুষ। লড়াইটা আমাদের সাথে ম্যাক্সিমাম সিপিএমের সঙ্গে হতে পারে লড়াইটা এই এই কেন্দ্রে আর কি।